আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে অনুপাত সমানুপাতে পাটিগণিত সংক্রান্ত প্রশ্নাবলী। আজকে তো 5 নম্বর ক্লাস, আমরা এই পর্যন্ত 24 করে এসেছি, আজকে 25 থেকে শুরু করব। 25-এর অঙ্কটা দেখো কি বলেছে। 25 একটি বাসকে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সা মিলিয়ে মোট 180 টাকা আছে। তাদের সংখ্যার অনুপাত 2:3:4 হলে 50 পয়সার সংখ্যা কত? তাহলে টোটাল টাকাটা কত দিয়েছে এখানটায়? মোট দিয়েছে, মোট টাকা দিয়েছে হচ্ছে 180 টাকা, তাই না? 180 টাকা। আচ্ছা, এর মধ্যে সংখ্যার অনুপাত দিয়েছে, সংখ্যার অনুপাত, সংখ্যার অনুপাত কত দিয়েছে? 2:3:4 দিয়েছে। আমাদের মোট মেন কাজ যেটা ছিল সেটা হচ্ছে এই যে টাকা আর সংখ্যা, এই ব্যাপারটা বুঝতে হবে। দিয়েছে অনুপাতটা, দিয়েছে সংখ্যায়, আর টাকা মোট দিয়ে আছে টাকায়। তাহলে অনুপাতটাকে আমার টাকায় নিয়ে আসতে হবে। তাহলে কি করতে হবে, এখানে এখানে কটা আছে? দুটো সংখ্যা, মনে করো 1 টাকা আছে, যেহেতু 1 টাকা 25 পয়সা আর 50 পয়সা বলেছে। কি কি টাকা বলেছে? 1 টাকা বলেছে, 50 পয়সা বলেছে, আর আছে 25 পয়সা বলেছে। তাহলে 1 টাকার কয়েন যদি দুটো হয় তার ভ্যালু কত হবে? 2 টাকা হবে। তাহলে এটা তো 2 টাকা, 50 পয়সার কয়েন যদি আমার 3টে থাকে তার ভ্যালু হচ্ছে 1.5 টাকা। 1.5 টাকা মানে কি? 3/2, এটা 3/2 হয়তো। আচ্ছা, 4টে 25 পয়সার ভ্যালু কত? 4টে 25 পয়সার ভ্যালু হচ্ছে 1 টাকা। অর্থাৎ ভ্যালুটা, সংখ্যার ভ্যালুর মধ্যে যে পার্থক্যটা, এতগুলো সংখ্যায় যে ভ্যালু হয় সেটা ঠিক করে বুঝে নিতে হবে। তাহলে 4 খানা যেহেতু আছে, তাহলে আমরা কি পেয়ে গেলাম? এটা রেশিওতে দেখলে 2:3:2:1। এবার ভগ্নাংশ যে রেশিওটা থাকে তাকে আমার সরল রেশিওতে বানাতে হবে। কি 2 আছে, যেহেতু 2কে সবাই দিয়ে গুণ করে দাও, তাহলে 4:3:2। তাহলে আমাদের সংখ্যার রেশিওটা কি ছিল? 2:3:4, সেটা হয়ে গেল 4:3:2 হয়ে গেল। রিভার্স হয় পুরোটা, দেখতে পাচ্ছি পুরোটা রিভার্স হয়েছে। যাক, তাহলে আমরা পেয়ে গেলাম হচ্ছে টোটাল টাকাটা হচ্ছে 3-4 টাকা, 3 টাকার হচ্ছে 2 টাকা। তাহলে টোটাল কত টাকা হচ্ছে এখানটাই? এখানে যোগ করলে মোট কত টাকা হচ্ছে? অনুপাতে যোগ করলে এটা 9 টাকা, 9 অনুপাত হচ্ছে, তাই না? আর শর্ত অনুসারে কি করতে পারি? 9 অনুপাত 180 টাকা। তাহলে 1 অনুপাতে কত আসছে? 1 অনুপাতে হচ্ছে আমাদের 20 টাকা। তাহলে 1 অনুপাতে আমাদের 20 টাকা আসছে। তাহলে আমাদের যেতে হবে কত? 3 অনুপাতে কত আসবে? তাহলে 60 টাকা। এটা কিন্তু আমাদের টাকায় বেরোলো। উত্তরে কি যাচ্ছে? কতগুলো সংখ্যা হবে? আচ্ছা, আমরা এখানে 3 টাকা ধরলাম। প্রশ্ন চেয়েছে 50 পয়সার সংখ্যা কত? 50 পয়সা তো আমাদের 3 অঙ্কতে 50 হয়েছে। তাহলে 50 পয়সার সংখ্যা চেয়েছে, আমরা বের করলাম হচ্ছে টাকা বেরোলাম। 50 পয়সার টাকা আছে 60, তার মানে আমাকে 2 দিয়ে গুণ করলে সংখ্যা বেরোবে। কারণ যতগুলো 60 টাকা যদি 50 টাকা কয়েন করি তাহলে আমার 120 টাকা কয়েন দেবে। তাহলে সেক্ষেত্রে অ্যান্সারটা কি বেরোবে? অ্যান্সার যেটা হবে সেটা হবে 60×2, অর্থাৎ 120 টাকা। 1 টাকা 50 পয়সা ও 10 পয়সা সংখ্যার অনুপাত 3:4:10। ব্যাগে মোট 102 টাকা থাকলে 10 পয়সার সংখ্যা কত হলো? একই রকম অঙ্ক, এখানে কি কি অনুপাত দিয়েছে? অনুপাতটা দাঁড়িয়েছে হচ্ছে 1:3:4:10। তার মানে এটা 1 টাকার কয়েন, এটা এটা কত? 50 পয়সা, আর হচ্ছে 10 পয়সা। 1 টাকা 50 পয়সা হচ্ছে 10 পয়সা। এটা কি মুদ্রা অনুপাত দিয়েছে না টাকার অনুপাত দিয়েছে? এটা সংখ্যার অনুপাত দিয়েছে, আর টোটাল দিয়েছে কত? 102 টাকা আছে, টাকা দিয়েছে 102 টাকা আছে মোট টাকা। তাহলে আমাদের মেন কাজ এই এর সঙ্গে কি করা, টাকায় আনা। তাহলে এটা হচ্ছে সংখ্যার সঙ্গে আমার টাকা নিতে হবে। তাহলে এখানে তুমি টাকা নিয়ে টাকার অনুপাত করি, তাহলে কি হবে? 1 টাকা যে 1 টাকা 3টে কয়েন, মূল্য 3 টাকাই হবে। তাহলে 3 হচ্ছে, এটা কত আসবে? 2, আর এটা কত হবে? 1, কারণ
দশ পয়সা 10 টাকা হলে কত হয়? 1 টাকা হয়। তাহলে আমি এগুলো টাকায় করে নিয়ে আসলাম, দশ একশো। তাহলে আমার টাকার অনুপাত তুই হলো তো 3:2:1। হ্যাঁ বুঝতে পেরেছো, 3:2:1টা। এবার এটা একটা টোটাল মোট অনুপাত কত হচ্ছে আমার এখানটায়? ছয়। তাহলে ছয় অনুপাত তুই আমি কি দেখতে পারি? 102। ছয় অনুপাতে 102। তাহলে এক অনুপাতে কত হবে? এক অনুপাত হবে 102/6, যা কাটাকাটি করলে 17। এটা হলো 17, এক অনুপাতে 17। তার মানে দশ পয়সার সংখ্যা, দশ পয়সার সংখ্যা কটা? সংখ্যা আছে, দশ পয়সার যে টাকাটা সেটা কত আছে? 17 টাকা আছে। আমাদের এটা হলো এক মানে তো, এক মানে তো দশ, এটা হচ্ছে 17 টাকা। 17 টাকা, এবার 17 টাকাকে আমি যদি 10 পয়সা ভাঙিয়ে নিই তাহলে কটা পয়েন্ট দেবে? তাহলে সেক্ষেত্রে কত দেবে? 17×10 তার মানে 170 খানা পয়েন্ট দেবে। এটা হচ্ছে আমাদের 27। একটি বাসকে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার মুদ্রা মিলিয়ে মোট 378টি মুদ্রা আছে। তাদের মূল্যের অনুপাত 13:11:7 হলে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত? কি বলেছে এদের যে মূল্যের অনুপাত, মূল্যের অনুপাত কত দিয়েছে? 13:11:7। মূল্যের অনুপাত টোটাল মুদ্রা সংখ্যা কত দিয়েছে? মোট মুদ্রা সংখ্যা, তাই না? মোট সংখ্যা, এটা সংখ্যা দিয়েছে হচ্ছে 378, আর অনুপাতটা দিয়েছে মূল্যে। তাহলে আমরা কি করতে হবে? সংখ্যার অনুপাত আনতে হবে। এরা কত কত দিয়েছে? 1 টাকা দিয়েছে, 50 পয়সা, আর হচ্ছে 25 পয়সা। তাহলে আমাদের ভাবতে হবে ব্যাপারটা, 13টা 1 টাকা মূল্য হলে 1 টাকা কয়েন কটা পাবো? এটা 13টা, আর 11 টাকা সেটা সংখ্যা করলে কত হবে? 50 পয়সা সংখ্যা করলে 22 টাকা। না এটা তো মূল্য আছে, তাহলে এই মূল্যটাকে যখনই আমি 50 পয়সা ভাঙাবো, 11 টাকা রয়েছে, এটা মূল্য বানাচ্ছে 13 টাকা, 11 টাকা আর 7 টাকা 50 পয়সা করে ভাঙাচ্ছি। তাহলে 11 টাকাকে 50 পয়সা কয়েন নিয়ে আসলে দোকান থেকে কটা কয়েন দেবে? 22টা কয়েন দেবে। তাহলে এটা তো 22, এটা কটা কয়েন দেবে? 28টা কয়েন দেবে। তাহলে এই যে সংখ্যাটা বেড়ে, এটা কিছুর অনুপাত বেরোলো? সংখ্যার অনুপাত বেরোলো, সংখ্যার অনুপাত। আমাদের কাজ হচ্ছে সংখ্যা থেকে মূল্যে, মূল্য থেকে সংখ্যা জানা, সেটা ডিপেন্ড করবে এইখানে কত সংখ্যা। কথা বোঝা গেল? তাহলে এবার আমাদের টোটাল অনুপাতের সংখ্যা কত আসছে যোগ করলে? কোথায় 63 যোগ করলে 63 হচ্ছে। তাহলে 63 সমান আমি কি করতে পারি? 6 7 8, এর সঙ্গে যদি এটা কাটি কত হয়? 6। তাহলে এক অনুপাতের ইকুইভ্যালেন্ট কত আসলো? 6 আসলো, 6টা সংখ্যা আসলো। তাহলে এক অনুপাত বলতে আমাদের আমাদের চেয়েছে কি প্রশ্নে? 50 পয়সা চেয়েছে। তাহলে 50 পয়সা মানে 22 অনুপাতে কত? তাহলে 22 অনুপাত সমান কত আসে? 132। কি হবে এটা? টাকা নাকি সংখ্যা? 132টা এটা চেয়েছে, যে কতগুলো সংখ্যা হবে? 132টা বলেছে। বুঝতে পেরেছো? এটা করে আমি 11 টাকা 50 পয়সা ভাঙাবো, তাহলে 22টা পয়েন্ট দেবে না? সেই 22টা পয়েন্ট 28। দুটি সম আয়তন পাত্রে 1/2 ও 1/3 অংশ দুধ ছিল, প্রত্যেক পাত্রে বাকি অংশ জল দিয়ে পূর্ণ করে অন্য পাত্রে ঢালা হলো, নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত? এখানে আছে দুটো পাত্র আছে, ফার্স্ট পাত্র সেকেন্ড পাত্র, ফার্স্ট পাত্র দুধ ও জল, দুধ ও জল। আচ্ছা দুধ ও জলের, দুধ ও জলের হচ্ছে তোমার এটা কি অংশে দিয়েছে? 1/2 অংশ কি আছে? প্রথমে বলেছে 1/2 অংশ হচ্ছে দুধ আছে। যদি পাত্রটা যদি 2 হয় তার মধ্যে 1 বাকি হচ্ছে দুধ রয়েছে, তাহলে বাকি 1 বাকি আছে, জল আছে। তাহলে আমি কি বলতে পারি? দুধ ও জলের যে অনুপাত যদি করি 1:1 হচ্ছে। পরের লাইনে কি বলছে? পরেরবার বলছে যে 1/3 অংশ দুধ, তার মানে যদি পুরো পাত্র যদি 3 ধরা যায় তার মধ্যে 1 ভাগ হচ্ছে কি?
দুধ, তাহলে বাকি থাকলো দুই ভাগ, দুই ভাগ হচ্ছে জল। তাহলে হচ্ছে 1:1 আর 1:2, তাহলে দুটো অনুপাত পাচ্ছি আমরা দুধ জলের। এবার দেখো প্রশ্ন শুরুতে বলেছে সম আয়তন কথাটা বলেছে, সম আয়তন, কিন্তু এখানে দেখো আয়তনটা কত হচ্ছে, এখানে দুই হচ্ছে আর এখানে হচ্ছে তিন, তাহলে দুটো আয়তন তো সমান হচ্ছে না। তাহলে মেন কাজ যেহেতু সম আয়তন বলে, সম আয়তন তৈরি করবো, তাহলে দুই আর তিনের লসাগু কত হচ্ছে ছয়। তাহলে এই ছয় দিয়ে যদি আমরা দুই লসাগু ফলটাকে দুই দিয়ে ভাগ করা বা যেটা হয় সেটাকে যদি আমরা গুণ করে দিই, মানে ছয় যদি আমাদের লসাগু হয় তাহলে দুই দিয়ে ভাগ করলে কত, তিন, তিন দিয়ে গুণ করে দাও, তাহলে সেটা তিন তিন, আর এটা দুই দিয়ে গুণ করলে টু আর ফোর, অর্থাৎ যেহেতু লসাগু ছয় এটা ক্রস গুণ করে দাও, তিন দিয়ে ক্রস গুণ করলে 3:2 আর দুই দিয়ে ক্রস গুণ করলে 2:4 আসলো। এবার আয়তন সমান হয়ে গেল। এবার কি করছে, এটাকে মিক্স করছে, মিক্স করলে কি হবে, এর সঙ্গে এর যোগ হবে আর এর সাথে এর যোগ হবে, তাহলে যোগ করলে কত হচ্ছে এটা 5, 8 হয়ে গেল 7, তাহলে অ্যান্সারটা আমার হলো 5:7। বুঝা গেল, এটা আগের দিন যেটা করাই না সমান, যেহেতু আয়তন তো সমান বলেছে, সম আয়তন বলেছে, তাকে আমাকে সমান করতে হবে, তাহলে কি করতে হবে দুই আর তিনের লসাগু করতে হবে, লসাগু ছয় হলো, এবার ছয়টা কি হচ্ছে দুই দিয়ে ছয়কে ভাগ করতে হয়, যেটা আমাদের লসাগু ফলে যেটা করা হয় যোগ বিয়োগের যে নিয়ম বগ্রাম সেটা ভাগ করা, সেটা তিনকে গুণ করলাম আবার এটা ভাগ করলে দুই হয় সেই দুই দিয়ে গুণ করলাম, এরকম লসাগু ধরে আমরা কি করি ডাইরেক্ট ক্রস গুণ করলে তো হয়ে যায়, ক্রস গুণ করলে দেখা যাবে 29। একটি দোকানে চাল ও গমের দামের অনুপাত 5:2, চালের দাম 2:5 অনুপাতে এবং গমের দাম 3:5 অনুপাতে বৃদ্ধি পেলে বর্তমানে চাল ও গমের দামের অনুপাত কত। দেখো 29টা কি বলেছে, চাল আর গম, প্রথমে বলেছে চাল আর হচ্ছে গম, চাল আর গমের প্রথম অনুপাতটা কত দিয়েছে 5:2, তার মানে চাল আছে 5 আর গম হচ্ছে 2, এই তো। তারপরে কি বলেছে, দাম বেড়েছে 2:5, অর্থাৎ 2 ছিল এখন সেটা হয়ে গেছে 5, কথা বোঝা গেল। আর গমের ক্ষেত্রে কি বলেছে 3:5, অর্থাৎ 3 ছিল সেটা 5 হয়ে গেছে, 3:5 কথাটার মানে হচ্ছে 3 ছিল সেটা 5 হলো আর 2 ছিল সেটা 5 হয়ে গেল, কথা বোঝা গেল। আচ্ছা চাল কত ছিল 5 ছিল, চালের অনুপাত 5 ছিল আর গম ছিল হচ্ছে 2, তাহলে চালে 2 যদি 1 হয় 2 যদি 5 হয় তাহলে 1 কত 5/2, তাহলে এই 5 কত, তাহলে এই 5 কত হবে, তাহলে 5/2×5, তাহলে এটা কত হচ্ছে 25/2, কত বুঝতে হলো। একই রকম ভাবে এটা এর 1 কত হবে 5/3 আর 2 এবার কত গুণ 2 অর্থাৎ 10/3, তাহলে চালের বর্তমান দাম হলো 25/2 আর গমের বর্তমান দাম হচ্ছে 10/3, প্রশ্ন রেশিও তো দিয়েছে, তাহলে রেশিও করলে কি হবে 15/2×10/3, কত বুঝতে পারো। এবার ক্রস গুণ করে আগে দুই দিয়ে কাটলো, দুই দিয়ে কাটলে হচ্ছে এই পাঁচ দিয়ে কাটলে 2, পাঁচ দিয়ে কাটলে 5/25, তাহলে আমার এবার ক্রস গুণ 10 আর হচ্ছে 15, এটা 15 আর হচ্ছে 4 15:4। 30, এ ও বি এর আগের বছরের আয় ছিল 2:3, তাদের আয় এ বছরে 2:5 এবং 1:3 অনুপাতে বৃদ্ধি পায়, এ বছরে তাদের মোট আয় 28,000 টাকা হলে বি এর আয় কত, সাধারণত এইভাবেই করবো আমরা। এখানে দেখো কি বলেছে যে এ ও বি এর, এ ও বি এদের আয় হচ্ছে কত ছিল, এ আর বি এর আয় কত ছিল না 2 আর এদের 3, এ বছরে কি হচ্ছে গত বছর ছিল, আগের বছর ছিল, এ বছরে হচ্ছে সেটা হয়ে যাচ্ছে 2:3, 2:5, অর্থাৎ 2 অনুপাত থেকে 5 অনুপাত হয়ে যাচ্ছে, আর এটা কত বলেছে বি এর আয় কত বলেছে 1:3, 1:3, তার মানে 1 থেকে সেটা 3 হয়ে যাচ্ছে, তাহলে আমি কি করতে পারবো 1 থেকে 2 থেকে যদি 5 হয়ে থাকে তাহলে 1 থেকে কত হবে 5/2 আর 2 থেকে কত হবে, 2 তো দেওয়াই আছে তাহলে করাই লাগবে না, 2 তো 5ই হবে, এটা করা লাগছে না। আচ্ছা এটা কে দেখি হচ্ছে 1 থেকে হচ্ছে 3, তাহলে 3 থেকে কত হবে 9,
তাহলে এখনকার রেশিওটা কত হবে? এখনকার রেশিওটা হবে 5:9। কিন্তু কি বলছে, এখন মোট আয় হচ্ছে 8,000 টাকা, তাহলে এই রেশিও টোটাল মোট কত আছে রেশিওতে? 14। তাহলে 14:28,000 টাকা, 14:28,000 টাকা। আমার চেয়েছে কি বিয়ের আয় কত? বি তো 9:1, তাহলে এক অনুপাতে কত? 14 থেকে কাটলে হচ্ছে 2, তাহলে এক অনুপাতে 2,000 টাকা। আর 9:1 কত হবে? 18,000 টাকা। তাহলে 18,000 টাকা আমাদের প্রশ্নের উত্তর। 31। তিনটি সমান মাপের গ্লাসে দুধ ও জলের অনুপাত হচ্ছে 3:2, 7:3 এবং 11:4। মিশ্রণ তিনটি নতুন পাত্রে ঢালা হলে দুধ ও জলের অনুপাত কত হবে? তাহলে তিনটে পাত্র, পাঁচ পাত্র, সিমেন্ট পাত্র আছে, চার পাত্র। প্রথম পাত্র হচ্ছে দুধ জল, দুধ জল, রেশিওটা কি বলেছে প্রথমে? প্রথম পাত্র হচ্ছে 3:2, তাই না? 3:2, 7:3, 11:4। তাহলে প্রশ্ন আট, তাহলে কিন্তু টোটাল কত আসে এখানে? টোটাল কত কত আসে? 5, 10, 15। প্রশ্ন শুরুতে কি বলেছে? সম আয়তন বলেছে, তাহলে রেশিও তো সমান হচ্ছে না, তাহলে মেনে সমান করা, সমান কিভাবে করবো? আগে আমাদের লসাগু করতে হবে। তাহলে এদের লসাগু কত? 5, 10 আর 15 লসাগু কত হচ্ছে? 30 লসাগু। তাহলে 30 যদি 5 দিয়ে ভাগ করে কত হয়? 6। তাহলে 6 দিয়ে গুণ করলে কত হচ্ছে না? 18:12, 10 দিয়ে করলে 3, কত? 30 কিন্তু লসাগু লসাগু করেছে কার কার? 5, 10 আর 15, এর আছে এলসিএম। এলসিএম কত হচ্ছে? 30। 30কে আমরা 5 দিয়ে ভাগ করলে 6, সেই 6 দিয়ে আমরা গুণ করেছি এটা। 10 দিয়ে ভাগ করলে 3, 3 দিয়ে গুণ করা হচ্ছে 21, 9 আর 15 করলে 2, 22, 8। আচ্ছা তাহলে এবার কি করছে? মিক্সার করছে। তাহলে মিক্সার করলে কি হবে? তোমার এটার সঙ্গে এটা যোগ হয়ে যাবে, প্রথমটার সঙ্গে প্রথমটা, দ্বিতীয় সঙ্গে দ্বিতীয়। তাহলে যোগ করলে কত হচ্ছে? 18, 21, তোমার হচ্ছে 22 দিয়ে যোগ করে তাহলে কত হচ্ছে? 61 হচ্ছে, 12, 9 আর হচ্ছে 8 যোগ করলে 29। তিনটি এ বি সি গ্লাসের আয়তনের অনুপাত 1:2:3 এবং তাতে স্রাব ও জলের অনুপাত যথাক্রমে 1:2:2:3 আর 3:2। মিশ্রণ তিনটি নতুন পাত্রে ঢালা হলো, তাতে স্র্যাব ও জলের অনুপাত কত হবে? বলছে কি বলেছে? স্র্যাব ও জল বলেছে না? কি বলেছে এটা? স্র্যাব ও জলের অনুপাত, তিনটে পাত্র আছে, এলাম পাঁচ পাত্র, সেকেন্ড পাত্র আর আছে সাত পাত্র। পাঁচ পাত্রের আয়তন কত বলেছে? 1, এটা কত? 2, 3, সব রেশিওতে বলেছে না? আচ্ছা পাঁচ পাত্রে দুধ, সরি জল আছে আপনার, সিরাপ আর জল রেখেছে, সিরাপ ও জল, এর অনুপাতটা কত দিয়েছে? 1:2, আর এটার 2:3, এটার 3:2, এই দিয়েছে। কত হলো? তাহলে আমাদের প্রথম কাজ কি? এটা রেশিও ইয়ে তৈরি করা, কত আছে এটা? কত? 3, 5, 5। তাহলে 3, 5, 5 আর রসর করলে কত হচ্ছে এটা? 15 হচ্ছে লসাগু হচ্ছে, তাই না? 15 লসাগু করলে এটা 5 আসে, 5 করলে হচ্ছে 5:10, এটা করলে 6:9, আর এটা করলে হচ্ছে 9:6, এটা গেল। এবার খেয়াল করো, যেহেতু এটা 5 পাত্রের আয়তন হচ্ছে 1, 1 দিয়ে গুণ করলে এটাই পাবো, কত পাবো? 5:10 পাবো। সেকেন্ড পাত্র আসলে 2, তাহলে 2 দিয়ে গুণ করে দেবো, 12:2, আর এটা হচ্ছে 3, এটা হচ্ছে 27:18। এবার মিক্সার করছে, তাহলে মিক্সার করে দাও আবার, যোগ করো, এটা কত হচ্ছে? 27 আর হচ্ছে 12, 39, তাই তো? 39 আর 4 হচ্ছে 44, 10 আর 18 হচ্ছে 28, 28 আর 18 হচ্ছে কত হচ্ছে? 28 আর 18,
46 আর 56 আসছে কত বুঝালো এবার দুই দিয়ে কাটলে কত আসে 22 আর দুই দিয়ে কাটলে আসে 28 না কি 23 আচ্ছা এটা 46 হবে হ্যাঁ যোগ করলে 46 কত 23 22 আর 23 বুঝালো তেত্রিশ দুটি সংকর ধাতুতে সোনা ও তামার অনুপাত যথাক্রমে 7:2 এবং 7:11 এই সংকর দুটি সংকর ধাতু সমানভাবে মিশিয়ে যে নতুন সংকর ধাতু পাওয়া যায় তাতে সোনা ও তামার অনুপাত হয় কত সহজ অঙ্কটা খুব একইভাবে করে চলে আসবে বুঝে গেলাম ওটা তাহলে দুটো সংকর ধাতু আছে তাহলে আমরা দেখলাম প্রথম সংকর ধাতু আছে দ্বিতীয় সংকর ধাতু এর মধ্যে কি কি সংকর ধাতু কি সেই রয়েছে তামার হচ্ছে কি বল সোনা তামা সোনা তামা সোনা ও তামা আর এটাও সোনা ও তামা প্রথম সোনা তামার অনুপাতটা কত দিয়েছে 7:2 আর এটা দিয়েছে 7:11 ঠিক আছে মেন কাজের মধ্যে কি সময়জন করতে হবে তাহলে এটা করলে কত হচ্ছে আগে 9 আর এটা করলে 18 তাহলে 9 18 লক্ষ করছে 18 তাহলে এই ক্ষেত্রে কত হবে দুই দিয়ে গুণ করতে হবে যে দুবার আছে তো দুই দিয়ে গুণ করলে 14 আর দুই দিয়ে গুণ করলে 4 আর এটা আছে যা তাই থাকবে 17 27 থাকবে এবার মিক্সার করে দাও তাহলে মিক্সার করলে এর সাথে যোগ হবে যোগ করলে 21 আর ওটা হচ্ছে 15 তিন দিয়ে কাটলে 7 আর তিন দিয়ে কাটলে 5 তাহলে 7:5 34 সমগ্র পৃথিবীতে জল ও স্থলের পরিমাণের অনুপাত 1:3 এবং দক্ষিণ গোলার্ধে তা 1:9 উত্তর গোলার্ধে জল ও স্থলের অনুপাত হয় কত তাহলে এক্ষেত্রে দেখো তোমার হচ্ছে দুটো ঘটনা আছে একটা হচ্ছে সমগ্র পৃথিবীতে জল আর স্থল এর যে অনুপাত কত দিয়েছে প্রথম জল স্থল তো 1:3 কত বোঝা গেল উত্তর গোলার্ধে আর দক্ষিণ গোলার্ধে প্রশ্ন কি দক্ষিণ দিয়েছে না দক্ষিণ গোলার্ধে এর অনুপাতটা কত দিয়েছে 1:9 চেয়েছে উত্তর গোলার্ধেটা কত এই এই গোলার্ধেটা কত এটা আমাদের প্রশ্ন বোঝা গেল তাহলে আমরা বলতেই পারছি যে এইটা তো পুরো গোলার্ধ আর এটা হচ্ছে অর্ধেকটা এই গোলার্ধে এই রেশিওটা টোটাল আসে কত 4 আর এটা কত কত বোঝা গেল এবার আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যেহেতু সমগ্র পৃথিবীতে টোটাল আয়তনটা বেশি হবে আর অর্ধেক গোলার্ধের আয়তনটা কম হবে এবার প্রশ্ন হচ্ছে কত বেশি হবে সম্পূর্ণ আমি দেখছি অনুপাতে দেখা যাচ্ছে সমগ্র পৃথিবীতে 4 পাচ্ছি আর দক্ষিণ গোলার্ধে সেটা পাচ্ছি 10 তাহলে এক্ষেত্রে আমার যেহেতু পূর্ণ গোলার্ধে বেশি হবে কত বেশি সেটা আমরা করবো এই 4 আর 10-এর লসাগু 4 আর 10-এর লসাগু সেক্ষেত্রে কত হচ্ছে 20 বোঝা গেল 20 তাহলে 20 যদি আমার টোটাল হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে 4 দিয়ে 20 ভাগ করলে কত হচ্ছে 5 তাহলে 5 দিয়ে গুণ করে দাও তাহলে 5 দিয়ে গুণ করলে 5 আর হচ্ছে 15 তাহলে নতুন রেশিওটা কত পেলাম 5:15 তাহলে আমি বলতে পারছি এবার এই যে সমগ্র দলের যে রেশিও তো সেটা বেশি পাচ্ছি আর বাকি গুলো তো কম পাচ্ছি তাহলে এই যে লসাগু করা 20 টোটাল লসাগু 20 তাহলে 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 5 পাচ্ছি সেই 5 দিয়ে গুণ করে দিলাম তাহলে আমি এখন নতুন সমগ্র পৃথিবী অনুপাতটা কত পাচ্ছি সমগ্র 5 আর হচ্ছে 15 পাচ্ছি এবার সমগ্র তার মধ্যে তো দক্ষিণ গোলার্ধে কত দিয়েছে 1 আর 9 তাহলে উত্তর গোলার্ধে কত বিয়োগ করে দাও ডাইরেক্ট তাহলে ডাইরেক্ট বিয়োগ করলে কত হচ্ছে